বেসিক্যালি আজকে জিপিএ ডেমো নিয়ে দেখতেছেন। আপনাদের লং টাইম, লাস্ট টাইম ক্র্যাশ করার পরে আজকে আমার 25 দিন হবে হয়েছি, আর এই ব্যথাটা এখনও কমে নাই। তো আপনাকে শেয়ার করার জন্য আসলাম। লাস্ট টাইম আমি যখন ক্র্যাশ করি তখন 140-এ ডেক্সে ভাঙছে, হাড়ের নিচে হচ্ছে 6টা হাড় ভাঙছে। তো এই 6টা হাড়ের জন্য আমার এই যে বাইক চালানো, এই যে বাইক হচ্ছে লিন হয়ে চালাইতে হয়, এই চালানোর কারণে আমারটা হচ্ছে তো বাইকে মড করা, আর 1.5-এর হ্যান্ডেল ইনস্টল আছে। তো দেখছো ভাই, এটার জন্য অনেক প্যারা খাইতে হয়। অনেকদিন পরে ভিডিও করতেছি, তো কথা কি দেখে কি বলবো বুঝতে পারতেছি না। তো আজকে ডেমন নিয়ে আসছি। ডেমন হচ্ছে আমার এক ভাই ব্রাদারের, তো সে বেড়াতে আসছে আমাদের এদিকে বগুড়া থেকে। তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং বগুড়ার জন্য দেখলাম। আর এভাবে যে ভালোবাসা বলে কোনো সময় প্রকাশ করা যায় না আমি জানি। তো যারা আমার ভালোবাসার ভাই ব্রাদার আছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর এই ছোট্ট ভাইটার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দিতে পারে। আর আমি এখন থেকে ট্রাই করবো টানাটানি ভিডিও কম দেওয়ার জন্য, ব্লগ ভিডিও স্টার্ট করতে চাচ্ছি। আপনারা কেমন দেবেন জানি না, বাট ব্লগ ভিডিও করবো। বাসা থেকে অনেক পেন খাইতে হয় বাইক চালানোর জন্য, বাইক চুরি করে চালাইতে হয়, আমি তো সম্ভব না। এটা ভাবছি যে আর ব্লগ ভিডিও করবো। অ্যাক্সিডেন্টের বিষয়ে আবার চলে যাই। তো অ্যাক্সিডেন্ট করছি হচ্ছে 140-এ, আমি রাতের বেলা নাইট অ্যাক্সিডেন্ট করছি। আপনারা তো ভিডিও দেখছেন, আমি স্ক্রিনে ওই ভিডিও দিয়ে দিব। তারপরটা কোনো ঈশ্বর চলতে থাকলো, হাতে এখানে লাগছিল, এখানে লাগছিল, আর হারে আর কোথাও লাগে নাই। ছিল একদম